মন্ত্রী শেখ হাসিনাই ধন্যবাদ জ্ঞাপন করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক নুমলীগড় শোধনাগারের ইন্ধন পাইপলাইন যোগে বাংলাদেশ প্রেরণ করা ভারতের পদক্ষেপক স্বাগত জানায় বাংলা প্রধানমন্ত্রী ধন্যবাদ জানালে ভারতের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক ধন্যবাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেনার্জির নাম নলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর হিমন্ত বিশ্ব শর্মাক কৃতজ্ঞতা জ্ঞাপন হাসিনা আন্দোলনের ফসল নুমলীগড় শোধনাগারের ইন্ধন শিলিগুড়ির বাংলাদেশ পাইপলাইনের মাজেদে প্রেরণ করার ভারত সরকারের সিদ্ধান্ত উৎফুল্লিত মুজিব কন্যা শেখ হাসিনা এন আর এল পরিচালিত শিলিগুড়ি ডিপু আর উত্তর বাংলাদেশের পার্বতীপুর নির্মাণ হওয়া ডিপু সংযোগী বন্ধুত্ব পাইপলাইন শনিবারে মুক্তি করে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠক উপস্থিত থাকে হিমন্ত বিশ্ব শর্মাও 131.57 কিলোমিটার দৈর্ঘ্যের এই পাইপলাইনে চুবুরিয়া রাষ্ট্রখনের 16 জেলার ইন্ধনের নাটনি পূরণ করব শ্রী নরেন্দ্র মোদী এবং আমরা ভার্চুয়ালি এই পাইপলাইন প্রকল্পের কাজ উদ্বোধন করি আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীজিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তখন এই পাইপলাইন প্রকল্পের কাজে উদ্বোধন করার ফলে আজকে তা সম্পন্ন হল পশ্চিমবঙ্গ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত ক্ষোভিত হয়ে থাকার কারণে মমতাক ধন্যবাদ জানার বিরত থাকে শেখ হাসিনা এই প্রকল্পে তিস্তা নদীর পানির গতি সলাব বলে শঙ্কিত হয়ে আছে বাংলাদেশ অবশ্যই হাসিনাই মোদীর বাংলাদেশের শক্তিখণ্ডর উত্তরণের কারণে লওয়া পদক্ষেপর শলাগ লয় ভারতের শিলিগুড়িতে অবস্থিত নুমালীগড় রিফাইনারি লিমিটেড হতে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর পর্যন্ত 131.57 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ করা হয়েছে এবং ভারতই এটা নির্মাণ করে দিয়েছে এর মধ্যে বাংলাদেশের অংশ পড়েছে 126.57 কিলোমিটার এবং ভারতের অংশে 5 কিলোমিটার আমরা আনন্দিত যে এই পাইপলাইনটি আজ থেকে কার্যকর হয়ে গেল আমি এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত উভয় দেশে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই ভারতের যারা দিনরাত পরিশ্রম করে এই পাইপলাইন নির্মাণ করে দিয়েছেন বা ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন চালুর ফলে বাংলাদেশের জনগণ নানাভাবে উপকৃত হবে কেবল জলবিদ্যুৎ প্রকল্পই নহয় কোচবিহার অঞ্চল জলসিঞ্চনের কারণে পশ্চিমবঙ্গ সরকারের দার্জিলিংত নলা নির্মাণের পদক্ষেপকো সহজভাবে লওয়া নাই বাংলাদেশে পশ্চিমবঙ্গের এনে পদক্ষেপে তিস্তা নদীর গতি সলালে বিপদত পড়ব চুবুরিয়া দিকক্ষণ নিউজ ডেস্ক নিউজ 18 অসম নর্থ ইস্ট গ্রেপ্তার করব নাকি কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীক রাহুলের বাসগৃহ দিল্লী আরক্ষীর একটা বিশাল বাহিনী কিন্তু কিহর ভাবে হরিবোল ভক্তিরোষত বুর গৈছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল শ ভক্তর মাজেরে পদব্রজে আগবাড়িছে সোণোৱাল শ ভক্তর দরে সোণোৱাল বুর গৈছে ভক্তিরোষত হাত দাঙি সকলোরে সৈতে কুর মিলাইছে হরিবোল হাত চাপড়ি বজায় তাল ধরেছে আন ভক্তর দরেই সেবা ধরেছে ভক্তিভাবে পবিত্র পুখুরীর পানি শিরত লৈছে পশ্চিমবঙ্গের ঠাকুরবাড়ির শ্রীধাম ঠাকুরনগরত এয়া কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল শ্রী শ্রী হরিচান ঠাকুরজির 212তম জয়ন্তী উদযাপনের আয়োজিত মতুয়া ধর্ম মহামেলাত অংশগ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে সোণোৱালের সঙ্গে উপস্থিত থাকে কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী শান্তনু ঠাকুর এই মহামেলাতে ভক্তসকল সম্বোধি ভাষণ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে মানে আপ সবকো হৃদয় সে প্রণাম দেতা হুম আর শ্রী শ্রী হরিচন্দ্র ঠাকুরজি কো কোটি কোটি প্রণাম দেতা হুম ভক্তি ভাবনাও সে শক্তি হাসিল হতে হয় জ্ঞান পাপ হতে হয় আর জীবন মে আপনি আপকো বড়ে সরল সে সাজানে কে লিয়ে হামকো এক মাহুন মিলতে হয় ইসলিয়ে ভক্তি মে হি শক্তি হ্যাঁ ভক্তি মে হি শান্তি হ্যাঁ ভক্তি মে হি জ্ঞান হ্যাঁ
ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।